নমস্কার মই বিজু কুমার ডেকা আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো আৰু এতিয়া এটা বার্তা দিব ওলাইছো সেই বার্তাটো অতি গুৰুত্বপূৰ্ণ অসমৰ সমাজ জীৱনৰ বাবে কাৰণ 46টা বছৰ সহস্ত সংগ্ৰাম কৰা সংযুক্ত মুক্তি বাহিনী অসম সমূহে আলফায়ে এবেলি ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰৰ হৈতে চুক্তিত স্বাক্ষৰ কৰিবলৈ গৈ আছে 29 ডিসেম্বৰ দিনটো ধাৰ্য কৰা হৈছে 29 ডিসেম্বৰৰ সন্ধিয়া 5 বজাত নতুন দিল্লী স্বাক্ষৰ কৰিব বহু প্ৰত্যেকিত চুক্তি এই চুক্তি স্বাক্ষৰ কৰাৰ পূৰ্বে ইতিমধ্যে যোৱা কালিৰ ভাগত নতুন দিল্লীত উপস্থিত হৈছেগৈ আলফাৰ প্ৰতিষ্ঠাৰ কালৰ সাধাৰণ সম্পাদক অনুপ চেতিয়া লগত গৈছে বৈদেশিক সচিব সখদৰ চৌধুৰী আৰু অহাকালি বুধবাৰৰ দিনটোত আলফাৰ সভাপতি অৰবিন্দ ৰাজখোৱা উপসভাপতি প্ৰদীপ গগৈ নতুন দিল্লীলৈ ৰাওনা হ'ব লগত যাব সাংস্কৃতিক সম্পাদিকা প্ৰণতি ডেকা আৰু বিত্ত সচিব চিত্তবন হাজৰিকা আৰু তেওঁৰ লগত যাব সংগঠনটোৰ প্ৰচাৰ সচিব মিথিং গাটৈ মাৰি ইতিমধ্যে নতুন দিল্লীত উপস্থিত হোৱা সাধাৰণ সম্পাদক অনুপ চেতিয়া বৈদেশিক সচিব খবৰৰ চৌধুৰীয়ে অনানুষ্ঠানিকভাৱে আলফা চৰকাৰৰ আলোচনাৰ মধ্যস্থতাকাৰী একে মিশ্ৰৰ সৈতে কেতবোৰ আলোচনাত মিলিত হৈছে আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নতুন দিল্লীলৈকে যোৱাকালিয়ে গৈছিল আজিৰ দিনটোত তেওঁ কেতবোৰ ব্যক্তিগত কাৰণত দিল্লীৰ বাহিৰত আছে আৰু আমাৰ হাতত যিসমূহ তথ্য আহিছে যে তেওঁ 28 তাৰিখে আবেলিৰ ভাগত নতুন দিল্লীলৈ উভতি আহিব আৰু তাৰ পাছত নিশাৰ ভাগত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সৈতে এলানি বৈঠকত মিলিত হ'ব আৰু একেদৰে IB যিগৰাকী সঞ্চালক আছে তপন ডেকাৰ সৈতেও মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এলানি বৈঠকত মিলিত হ'ব ঠিক একেদৰে মধ্যস্থকাৰী একে মিশ্ৰৰ সৈতেও বৈঠকত মিলিত হ'ব আৰু আশা কৰা হৈছে আলফাৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব যিহেতু যোৱা অহাকালিৰ ভাগত নতুন দিল্লীলৈ ৰাওনা হ'ব তেওঁলোকৰ সৈতেও 28 ডিচেম্বৰ নিশাৰ ভাগত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এলানি বৈঠকত মিলিত হোৱাৰ কথা এতিয়া কথা হ'ল 29 ডিচেম্বৰ সন্ধিয়া 5 বজাত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ উপস্থিতিত স্বাক্ষৰ হ'বলগীয়া এই চুক্তিক লৈ যিখন ইতিমধ্যে খচৰা প্ৰস্তুত কৰা হৈছিল 4-5 মাহৰ পূৰ্বে সেই খচৰাখনক চূড়ান্ত কৰাৰ বাবে তাত যোগ বা বিয়োগ কেতবোৰ বিষয় যোগ কৰিবলগীয়া আছে বা কেতবোৰ বিষয় বিয়োগ কৰিবলগীয়া আছে এই এৰা ধৰা বিষয়সমূহক লৈ পেলাই চূড়ান্ত পৰ্যায়ত চুক্তি স্বাক্ষৰ কৰাৰ পূৰ্বে আলফাৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই মধ্যস্থকাৰী একে মিশ্ৰ আৰু কেন্দ্ৰীয় গৃহ সচিব যুটীয়া সচিব আৰু ভাৰত চৰকাৰৰ লগতে অসম চৰকাৰৰ কেতবোৰ প্ৰতিনিধিৰ সৈতে বৈঠকত মিলিত হ'ব তাৰ পাছত 28 তাৰিখৰ নিশাৰ ভাগত যি এলানি বৈঠকত মিলিত হোৱাৰ কথা আছে সেইসমূহৰ পাছত 29 ডিচেম্বৰ দিনটোত সন্ধিয়া 5 বজাত চুক্তিখন আনুষ্ঠানিকভাৱে স্বাক্ষৰ কৰিব এতিয়া কথা হ'ল 46 বছৰীয়া সশস্ত্ৰ সংগ্ৰামৰ পৰিসমাপ্তি এই চুক্তিখনৰ জৰিয়তে সম্ভৱ হ'বনে সেই লৈ বিভিন্ন মহলত বিভিন্ন প্ৰশ্নৰ অৱতাৰণা হৈ আছে কিয়নো আলফাৰ আন এটা শক্তি আলফাৰ আন এটা গোট অৰ্থাৎ সাৰ্বভৌম স্বাধীন অসমৰ দাবীত অটল থকা পৰেশ বৰুৱা নেতৃত্বাধীন আলফা স্বাধীন গোটটো এতিয়াও জংঘলত আছে তেওঁলোকৰ সশস্ত্ৰ সংগ্ৰাম বাহাল ৰাখিছে আৰু সাৰ্বভৌম স্বাধীন অসমৰ অবিহনে এই বিষয়টোক অবিহনে তেওঁলোকে আলোচনাৰ মেজত বহাৰ বাবে অস্বীকাৰ কৰিছে সাৰ্বভৌমত্বৰ বিষয়টো হ'লেহে আলোচনাৰ মেজত বহিব ভাৰতীয় সংবিধানৰ ভিতৰত আলোচনা কোনোপধ্যে সম্ভৱ নহয় বুলি পৰেশ বৰুৱাই বাৰম্বাৰ ঘোষণা কৰি আহিছে এতিয়া কথা হ'ল আলফাৰ প্ৰটক ফেকশ্যন অৰ্থাৎ অৰবিন্দ ৰাজখোৱা আৰু অনুপ চেতিয়া নেতৃত্বাধীন গোটটোৰ সৈতে 29 ডিচেম্বৰ সন্ধিয়া 5 বজাত হৈ যাবলগীয়া যিখন চুক্তি তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আলফা স্বাধীনৰ সৈতে চুক্তিখন কেতিয়া হ'ব বা আলোচনা প্ৰক্ৰিয়া কেতিয়া আৰম্ভ হ'ব সেইটো আন এক বিষয় এতিয়া কথা হ'ল পৰেশ বৰুৱাক বাদ দি আলফা স্বাধীনৰ সেই গোটটোক বাদ দি এই পৰেশ অনুপ চেতিয়া আৰু অৰবিন্দ ৰাজখোৱা নেতৃত্বাধীন গোটটোৰ সৈতে চুক্তি কৰিলেই এই গোটেই সমস্যাটো উগ্ৰপন্থা সমস্যাটো বা সশস্ত্ৰ সংগ্ৰামৰ যি পৰিৱেশ পৰিস্থিতি বৰ্তমানো বাহাল আছে সেই পৰিৱেশ পৰিস্থিতি অসমৰ পৰা নাইকিয়া হ'বনে নে সেইটো পৰেশ বৰুৱা নহালৈকে চলি থাকিব সেইটো সকলোৰে বাবে এক লাখটকীয়া প্ৰশ্ন এতিয়া কথা হৈছে 29 ডিচেম্বৰ সন্ধিয়া 5 বজাত অনুষ্ঠিত হ'বলগীয়া এক গাম্ভীৰ্যপূৰ্ণ
পরিবেশন বা গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত যখন চুক্তি অনুষ্ঠিত হব সেই চুক্তিত স্বাক্ষর করব বলে আমার হাতত তথ্য আছে। আলফার তরফের সভাপতি অরবিন্দ রাজখোয়া স্বাক্ষর করব, স্বাক্ষর করব সংগঠনটির হয়ে সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া আর ভারত সরকারের প্রতিনিধি হিসাবে ভারত সরকারের হয়ে সেই চুক্তিত স্বাক্ষর করব গৃহ সচিব, কেন্দ্রীয় গৃহ সচিব ভাল্লাই, আর ঠিক একদরে সরকারের হয়ে মুখ্য সচিব পবন বরঠাকুরে তাতে স্বাক্ষর করব। এটা কথা হল এই চুক্তিখনের ভিতর কি কি থাকিব সেটা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। এই ক্ষেত্রত ভারত সরকারেই হোক সরকারেই হোক বা আলফার কেন্দ্রীয় নেতৃত্বই হোক কোনো মুখ খোলা নাই এই পর্যন্ত। আর আশা করা হয়েছে যে দাবি সনদ আসলে ডক্টর হীরেণ গোহাঁয়ের অধ্যক্ষতাত বা নেতৃত্বত যে জাতীয় অভিবর্তন অনুষ্ঠিত হয়েছিল সেই জাতীয় অভিবর্তনে দাবি সনদ প্রস্তুত করে দিয়েছিল অরবিন্দ রাজখোয়া নেতৃত্বাধীন আলফাক, আর আলফায় সেই দাবি সনদক লই ভারত সরকার হাতত অর্পণ করেছিল আর আলোচনা প্রক্রিয়া 2011 সনেরপরা চলাই নিছিল। এই দীঘলীয়া পরিক্রমা 12 বছর অতিক্রম হওয়ার পাছত এতিয়া খসড়া প্রস্তুত হল, চুক্তির খসড়া প্রস্তুত হল, চূড়ান্ত চুক্তির বাবে সাজু হয়েছে, নতুন দিল্লীত উপস্থিত হয়েছে আলফার দুজন প্রতিনিধি, অহাকালি বাকি সকল সভাপতি যাব, উপসভাপতি যাব, সাধারণ সম্পাদক ইতিমধ্যে উপস্থিত হয়েছেগৈ, বিত্ত সচিবগী কাইলৈ যাব, প্রচার সচিব কাইলৈকে যাব, সাংস্কৃতিক সম্পাদিকাগীও কাইলৈ দিল্লীলৈকে রওনা হব, লগত যাব সংগঠনটির কর্ম পরিষদর 10 জনীয়া সদস্যর একটা দল, অর্থাৎ সংগঠনটির দ্বিতীয় পর্যায়ের যখন নেতা আছে সেই সকলক গঠিত কর্ম পরিষদ, আর কর্ম পরিষদর 10 জনীয়া সদস্যর দলটো রওনা হব নতুন দিল্লীলৈকে একেলগে সভাপতি অরবিন্দ রাজখোয়ার সহিতে। আর যার পাছতে তাত অনানুষ্ঠানিকভাবে যিনি কাম কাজ আছে সেইখানে কাম কাজ সুচারুরূপে করব, তারপর 29 ডিসেম্বর আবেলি পাঁচবার চুক্তি স্বাক্ষর করব, উপস্থিত থাকবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীগী। ইয়ার পূর্বে আজির দিনট মঙ্গলবার দিনট গুয়াহাটিত বিভিন্ন প্রান্তরপা কর্ম পরিষদর যখন সদস্য আছে উজনি উত্তর বা নামনি আহি উপস্থিত হয়েছে গুয়াহাটিত, আর গুয়াহাটিত এক বৈঠকত মিলিত হয়েছে। আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য এক প্রতিবেদন প্রস্তুত করেছে সেই বৈঠকখনক লৈ, বৈঠকত কি কি আলোচনা হল সেই বিষয় লৈ কোনো কথা রাজহুয়া করা নাই, কিন্তু বলেন ভট্টাচার্য সেই বৈঠকখনত বিষয়ে এই মুহূর্তে আমাকে জানাব। 29 ডিসেম্বর মাজত মাত্র 3 দিন বাকি, আর তেনে অবস্থাতে স্বাক্ষরিত হব কেন্দ্র রাজ্য আর আলফার মাজর শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিক লৈ ইতিমধ্যে ব্যাপক জল্পনা কল্পনা। দিল্লীত উপস্থিত আছে এটা কেন্দ্রীয় প্রতিনিধির দল, আর তার সমান্তরালভাবে দেখিব পাওয়া গেছে হাতিগাঁওস্থিত কার্যালয়তো দেখিব পাওয়া গেছে কর্মধর কমিটির এটা গোটে আজি এখন বৈঠক অনুষ্ঠিত করে। এয়া হল গুয়াহাটিত কর্ম পরিষদর সদস্য সকলের সঙ্গে হওয়া যৈঠক, দিল্লি যাত্রার পূর্বে বৈঠকত মিলিত হল আজির দিন গুয়াহাটির মাঝমজিয়াত, আর অহাকালিলৈ সভাপতি অরবিন্দ রাজখোয়ার সঙ্গে একেলগে নতুন দিল্লীকে রওনা হব, আর তাত যিনি কাম করবল বাকি আছে চূড়ান্ত চুক্তির পূর্বে সেইখানে কাম করব, আর 29 ডিসেম্বর সন্ধ্যা বা আবেলি 5 বজাতে সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করব। এই চুক্তির জড়িয়ে কি পাব বা আলফায় কি কহিয়া আনবর লগে সেটা এটিও অস্পষ্ট। নমস্কার।